আরবার হাওড়ার দিকে নজর রাখবো। বৃদ্ধার 80,000 টাকার সোনার গয়না ছিনতাই করা হয়েছে হাওড়ার জগৎবল্লভপুর এলাকা। এখানেই এই ঘটনা, ওই বৃদ্ধার থেকে 80,000 টাকার সোনার গয়না ছিনতাই করা হয় এমনটাই অভিযোগ। তীব্র চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে, হার ও টাকা ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কথা বলবো দেবব্রত ঘোষ, রয়েছেন টেলিফোনের প্রতিনিধি, ঠিক কি হয়েছিল? দেখো, জগৎবল্লভপুর এলাকার বাসিন্দা জোহরা বেগম, প্রায় 65 বছরের এই বৃদ্ধা, তিনি তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন হাওড়ার বাগনানের শ্যামপুরে, এবং মেয়ের বাড়িতে কিছু কাজের জন্যই তার টাকার প্রয়োজন ছিল। সেই টাকা, তিনি 80,000 টাকা নগদ সেই টাকা নিয়ে তিনি যাচ্ছিলেন, এবং তার বাড়ির থেকে কিছুটা দূরে একটু ফাঁকা জায়গায় দুজন বাইক আরোহী আসে এমনই অভিযোগ, এবং তার সাথে আলাপ করতে চায় এবং তাকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বলা হয়, কিন্তু কোনো মতেই সাথে রাজি হয়নি। এবং এরপর আচমকাই ওই দুই বাইক আরোহী তার গলার সোনার হার ছিনিয়ে নেয়, এবং যে নগদ টাকার যে ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। যদিও এই ঘটনার পর খবর পাওয়ার সাথে সাথেই জগৎবল্লভপুর পুলিশ আসে, কিন্তু তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার দূরের কথা, এখনো পর্যন্ত তাদের চিহ্নিত করা যায়নি। ওই পরিবারের লোকজন তারা যেটা জানাচ্ছেন, যে বৃদ্ধার শেষ সম্বলটুকু ছিল সে তার মেয়ের বাড়ির জন্যই, মেয়ের কাজের জন্য সেই টাকা নিয়ে যাচ্ছিলেন, এবং সোনার হারও ছিল, সমস্তটাই ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।